আসসালামু আলাইকুম। আমার দেশ এই সপ্তাহের সংবাদ পর্যালোচনায় সবাইকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সপ্তাহের প্রধান প্রধান শিরোনাম। রাষ্ট্র সংস্কারে বিএনপির 27 দফা প্রস্তাবনা। ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঠেকাতে 15 দিনে পুলিশ গ্রেফতার করেছিল 24,000 নিরীহ মানুষকে। মার মৃত্যুতে প্যারোলে মুক্তি পেলেও হাত করা ও ডান্ডে বেরিয়ে নিয়ে জানাজা। বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনে সরকার বিরোধী অন্যান্য রাজনৈতিক দলগুলো 24 ডিসেম্বর সারা দেশে ও 30 ডিসেম্বর ঢাকায় গণমিছিল। এবার এই বিস্তারিত। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে ফ্যাসিবাদী শাসনে ধ্বংস হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের লক্ষ্যে 27 দফা প্রস্তাবনা দিয়েছে জাতির সামনে। বিএনপি এই প্রস্তাবনার নাম দিয়েছে রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা। গত 19 ডিসেম্বর ঢাকার একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা উপস্থাপন করে বিএনপি। এই রূপরেখার প্রথমেই রয়েছে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে সংবিধানের বিতর্কিত ও অযৌক্তিক সংশোধনীগুলোকে বাতিল করার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠনের প্রতিশ্রুতি। শেখ হাসিনার শাসনে দেশের সংবিধানের মূল নীতি থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসের বিধান বাতিল করে ভারতের সংবিধানের অনুকরণে ধর্মনিরপেক্ষতাকে মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছে। সংবিধানের মৌলিক পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধানকে বাতিল করেছে শেখ হাসিনার সরকার, কারণ শেখ হাসিনা জনগণকে ভয় পায় বলেই সংবিধানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের রায় নেওয়ার কোনো প্রয়োজনীয়তা রাখেননি। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের বিধানকে সংবিধান থেকে বাদ দিয়ে নিজের নিয়ন্ত্রিত নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। বিএনপির রূপরেখায় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিধান ফিরিয়ে আনার প্রতিশ্রুতির পাশাপাশি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার ক্ষমতায় ভারসাম্য প্রতিষ্ঠার পরিকল্পনা ব্যক্ত করা হয়েছে। এছাড়া রূপরেখায় ব্যক্ত করা প্রতিশ্রুতিতে আরও বলা হয়েছে পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হতে পারবেন না। বিশেষজ্ঞ জ্ঞানের সমন্বয়ে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে উচ্চকক্ষ বিশিষ্ট আইনসভা প্রতিষ্ঠা করার কথাও বলা হয়েছে রূপরেখায়। দীর্ঘদিন থেকেই মানুষের সামনে একটি প্রশ্ন ছিল, বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় গেলে রাষ্ট্র কিভাবে চালাবে এবং কি পরিবর্তন আনবে। বিএনপি এই রূপরেখা ঘোষণার মাধ্যমে 27 দফা প্রস্তাবনায় জাতির সামনে এবার স্পষ্ট করেছে বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় কাঠামোতে কি ধরনের পরিবর্তন আনা হবে। এই পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়েই বিএনপি 10 দফা দাবি আদায়ের লক্ষ্যে সামনের দিনগুলোতে রাজপথে আন্দোলন করবে। স্বাধীনতা যুদ্ধের সময় মানুষের সামনে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল স্বাধীন রাষ্ট্রে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। স্বাধীনতার পর থেকে মানুষ রাজনীতিকদের নিকট থেকে শুধু প্রতিশ্রুতি শুনে আসছে, কিন্তু মুক্তিযুদ্ধের সময় ঘোষিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের প্রতিশ্রুতি 51 বছরেও পূরণ হয়নি। বিএনপির এই 27 দফার মধ্যেও নিহিত রয়েছে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের আকাঙ্ক্ষা পূরণের প্রতিশ্রুতি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে বিএনপির এই রূপরেখা সাধারণ মানুষ কিভাবে গ্রহণ করে সেটাই এখন দেখার বিষয়। গত 10 ডিসেম্বর ছিল ঢাকায় বিএনপির মহাসমাবেশ। এই মহাসমাবেশকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার পাশাপাশি ফ্যাসিবাদী সরকার সমাবেশ ঠেকাতে বিশেষ অভিযানে নামায় রাষ্ট্রীয় বাহিনীগুলোকে। অফিসিয়ালি ঘোষণা দিয়ে 1 ডিসেম্বর থেকে বিশেষ অভিযানের নামে পুলিশ বিএনপির নেতাকর্মী ও সমর্থক নিরীহ মানুষকে গ্রেফতার করে। পুলিশের হিসাব অনুযায়ী 1 ডিসেম্বর থেকে বিশেষ অভিযানে 24,000 মানুষকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার 19 ডিসেম্বর পুলিশ সদর দফতরে AIG মিডিয়া অ্যান্ড PR মোহাম্মদ মঞ্জুর রহমান গণমাধ্যমের কাছে এ তথ্য জানান। এই 24,000 মানুষের মধ্যে প্রায় সকলেই হয় বিএনপির স্থানীয় কোনো ইউনিটের নেতাকর্মী বা সমর্থক। এই নিরীহ মানুষদের কারাগারে আটক রাখতে পুরাতন মামলার পাশাপাশি নতুন করে পুলিশ 5,132টি মামলা তৈরি করতে হয়েছে। ফ্যাসিবাদী সরকার রাষ্ট্রীয় বেতনভুক্ত বাহিনীকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। ভবিষ্যতে ক্ষমতা ধরে রাখতেও রাষ্ট্রীয় বাহিনীকে ফ্যাসিবাদের অনুগত বানিয়ে ব্যবহার করা হচ্ছে। পুলিশের পাশাপাশি আদালতও ফ্যাসিবাদের সহায়ক হিসেবে ভূমিকা রাখছে। পুলিশের বানোয়াট মামলায় নিরীহ মানুষদের রিমান্ড মঞ্জুর করেছে পুলিশের চাহিদা মোতাবেক। জামিন মঞ্জুর না করে নিরীহ মানুষদের পাঠাচ্ছে কারাগারে। শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার মূলত পুলিশ ও আদালতকে ব্যবহার করেই ক্ষমতা আঁকড়ে আছে। 10 ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ ঠেকানোর জন্য কথিত বিশেষ অভিযানে আটক হয়েছিলেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালি ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম। একটি বানোয়াট মামলায় 29 নভেম্বর পুলিশ নিজের বাড়ি থেকে আটক করেছিল আলী আজমকে। আদালতে উপস্থাপন করা হলে ফ্যাসিবাদের সহায়ক ম্যাজিস্ট্রেট বানোয়াট মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এরপর থেকে তিনি গাজীপুর জেলা কারাগারে আটক ছিলেন।
গত 18 ডিসেম্বর আলী আজমের মা ইন্তেকাল করেন। মার মুখ শেষবারের মতো দেখতে এবং জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির জন্য আবেদন জানানো হয়। মঙ্গলবার 3 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল তাকে, কিন্তু তাকে দাগে চিহ্নিত সন্ত্রাসীর মতো হাত করা ও পায়ে ডান্ডাবিড়ি লাগিয়ে কারাগার থেকে আনা হয় জানাজার মাঠে। স্থানীয় জনগণের পক্ষ থেকে অনেক অনুরোধ করা হয়েছিল অন্তত জানাজার সময় হাত করা ও ডান্ডাবিড়ি খুলে দেওয়ার জন্য, কিন্তু ফ্যাসিবাদের সহায়ক পুলিশ স্থানীয় বিএনপি নেতার হাত করা ও ডান্ডাবাড়ি খুলে দেয়নি। এ নিয়ে এলাকার মানুষের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। হাত করা ও ডান্ডাবিড়ি লাগানো অবস্থায় মার জানাজায় দাঁড়ানো ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে মানুষের মাঝে প্রশাসনের প্রতি ঘৃণা ছড়িয়ে পড়ে। মানুষের মাঝে প্রশ্ন, আলী আজমের বিরুদ্ধে কখনো সন্ত্রাসে জড়িত থাকার কোনো অভিযোগ নেই, তারপরও তাকে একজন চিহ্নিত সন্ত্রাসীর মতো মার জানাজায় উপস্থিত করা হলো কেন? অথচ রাষ্ট্রীয় মদদেই দেশের হাজার কোটি টাকা পাচার করে নিয়ে যাচ্ছে শেখ হাসিনা পরিবারের সহায়ক রাষ্ট্রীয় লুটেরা বাহিনী। তাদের ধরার বা দেখার জন্য কেউ না থাকলেও নিরীহ মানুষদের আটক করে নির্যাতন করাই যেন রাষ্ট্রীয় বাহিনীগুলোর এখন দায়িত্ব। ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন সহ 10 দফা দাবিতে যুগপৎ আন্দোলনের মাধ্যমে প্রথম কর্মসূচি নিয়ে 24 ডিসেম্বর সারা দেশে মাঠে নামবে বিরোধী দলগুলো। 30 ডিসেম্বর ঢাকায় নামবে গণমিছিল। একই দাবিতে আন্দোলনের শরিক দলগুলো পৃথক পৃথক অবস্থান থেকে গণমিছিল করবে ওই দিন। ইতিমধ্যে বিএনপি, জামায়াত ইসলামী, গণতন্ত্র মঞ্চ ও 20 দলীয় জোটের শরিকদের মধ্য থেকে 11টি দলের সমন্বয়ে গঠিত জোট যুগপৎ আন্দোলনে 24 ডিসেম্বর ও 30 ডিসেম্বর কর্মসূচি ঘোষণা করেছে। 1990 সালে স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলন ও 1995 সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের আদলে এবার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুগপৎভাবে মাঠে নামছে রাজনৈতিক দলগুলো। সবার লক্ষ্য একটাই, শেখ হাসিনার ফ্যাসিবাদের পতন ঘটিয়ে দেশে গণতান্ত্রিক শাসন ফিরিয়ে আনা। এই সপ্তাহের সংবাদ পর্যালোচনা এখানেই শেষ করছি। আমার দেশের সাথে থাকতে সাবস্ক্রাইব করুন আমার দেশ ইউকে ইউটিউব চ্যানেল এবং আমার দেশ ইউকে ফেসবুক পেজ।